যদি তোমার স্ত্রীর দিকে ভালো করে নজর রাখতে, তাহলে তোমার আত্মহত্যা করার প্রয়োজন ছিল না। এখন তুমি মূলত তোমার স্ত্রীর দিকে খেয়াল রাখো নাই, আর এখন কেনই বা আত্মহত্যা করো? বলছিলাম আমি ভাইয়ের বউর সামনে দাঁড়, বউয়ের সাথে ভাবির সাথে ভাবির পাশে গিয়ে বসে বেপর্দাভাবে চলাফেরা করে, বেহায় পোনা চলাফেরা করে, এইটা ঠিক নয়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা। فقال رجل من الانصار ارايت الحموا, আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি যদি আমার বাবির সামনে বের হই, আমি তো বললাম যে বর, আমি আমার বাবির সামনে যদি বের হই তাহলে সমস্যা আছে কি? আল্লাহর নবী বলেন, কখনো না না, বের হতে পারবে না রে, বের তো হবেই পারবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবীরা ভালো করে শুনে রাখো, দেবর বাবির সম্পর্ক হলো কাল আল হামুল মাউত, দেবর বাবির সম্পর্ক হলো কঠিন মৃত্যুর, মৃত্যুর ভয়ানক, এই মৃত্যুর ভয়ানক সময়ের যেভাবে ভয়ানক হয় সেই ভয়ানকের সাথে দেবর বাবির সম্পর্ক। নাউজু বিল্লাহি মিন যালিক, কাল আল হামুল মাউত, মৃত্যুর সময় যেভাবে ভয়ানক অবস্থা হয়, অর্থাৎ মৃত্যুর সময় আপনার যে অবস্থা হবে, এমন অবস্থা হবে, এমন অবস্থার সাথে তুলনা করা হয়েছে দেবর বাবির সম্পর্ক। সাহাবিয়ারে কখনো তোমরা দেবর বাবি মেলামেশা করতে পারবে না, কোন অবস্থাতে দেবর বাবির সাথে অবাধে মেলামেশা করা যাবে না, সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন, অর্থাৎ যে মহিলা, যে সমস্ত মহিলাদের সাথে আপনার বিবাহ জায়েজ আছে, এই সমস্ত মহিলার সামনে আপনি বলতে পারবেন না। কথা বুঝা গেছে? আরো কিছু লোক দেখা যাক এই সমাজের মধ্যে চলাফেরা করে, বেহায়া পোনা বাদে চলাফেরা করে রাস্তায় চলতেছে, সুন্দরভাবে পরনারীর দিকে তাকায়, সুন্দর করে দৃষ্টি দেয়, দৃষ্টি দেয় আর মজা নেয়। সলিমুদ্দিনের মেয়ে খুব সুন্দর করে সেজে গুজে বের হয়েছে, টাইট ফিট পোশাক পরেছে, হাই হিল জুতা পরেছে, টাইট ফিট জিন্সের প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, টাইট ফিট, শরীর ভালো করে দেখা যাচ্ছে, মুখটা ভালো করে বের করেছে, মেকআপ করে সুন্দর করে বের করেছে, আর আব্দুর রহিমের ছেলে দূর থেকে দেখে দেখে মজা নিচ্ছে। ওহে করিমের ছেলে, ওহে মুসলমানের ছেলে, ভালো করে জেনে রাখো, তুমি যে পরনারীর দিকে এই হারাম পন্থায় দৃষ্টি দিচ্ছ, তাকাচ্ছ, কিয়ামতের ময়দানে তোমাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, দুজনকে এমন ভাবে নেওয়া হবে, সেই পরিস্থিতি তুমি যদি এই দুনিয়া দেখতে কখনো এটা করতে না, ঠিক কিনা? দেখা যায় আপনার মহিলা মেয়ে বের হয়েছে, আপনার ভাই জুতা পরে এমন পোশাক করেছে যে পোশাকে বডি দেখা যায়, আর মেকআপ করে সুন্দর করে বের হয়েছে, আর একটা লোক দেখছে, দেখে বলতেছে খুব সুন্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাদের ব্যাপারে হাদিস বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সরাসরি বলতেছেন, ইয়া আলী, হে আলী, লা তাত্তাবিউন নাযরা, ওগো আলী, আমি তোমাকে এমন একটি নসিহত করি, কোন সময় তুমি বেগানা নারীর উপরে তোমার দৃষ্টি নিক্ষেপ করবে না, যদি অজানা অবস্থায় তোমার দৃষ্টি নিক্ষেপ হয়ে যায় তাড়াতাড়ি করে তোমার দৃষ্টি ফিরিয়ে নিবে, লা তাত্তাবিউন নাযরা, তোমার দৃষ্টি তুমি ফিরিয়ে নিলে, আইন্নালকাল উলা, যদি তোমার দৃষ্টি পড়ে যায় তাড়াতাড়ি করে প্রথমবার তোমার দৃষ্টি ফিরাবে, ওয়ালাই সাদাকাল আখিরা, দ্বিতীয়বার আর প্রতি আর তার প্রতি আর দৃষ্টি ফেলবে না, কারণ হলো প্রথমবার যে দৃষ্টি হলো সেই দৃষ্টি হলো তোমার পক্ষ থেকে, এতে কোনো সমস্যা নাই,
আর দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আবার প্রথমবারের দৃষ্টিতে কোনো গুনাহ নাই, কারণ তোমার মনের অজানাতে অজান্তে তুমি তার প্রতি দৃষ্টি করেছো, এর কারণে তুমি আর দ্বিতীয়বার তার প্রতি দৃষ্টি করবে না। কারণ দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করার পরে শয়তান তোমাকে আরো বেশি কুমন্ত্রণা দিবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য এটার জন্য আমরা খেয়াল করি ঠিক কিনা, খেয়াল করি না। আরেকজন সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, অগণবী আমাকে আপনার উপদেশ দেন, যদি আমার মনের অজান্তে কোনো বেগানা নারীর উপরে দৃষ্টি পড়ে, কোন বেগানা নারীর উপরে যদি আমার দৃষ্টি পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী বললেন, হাদিসের ভাষ্য হলো ফা আমারানি, ওই সাহাবি বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আনিন নাজরিল আনিন নাজরিল ফুজাতি। ওই সাহাবি বললেন, ও আল্লাহর নবী আমার নজর যদি আমার চোখ দৃষ্টি যদি বেগানা নারীর উপরে পড়ে যায় আমি কি করব? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেন আন আসলিফ বাসারিকা, তুমি কাল বিলম্ব না করে, দেরি না করে, তাড়াতাড়ি করে বেগানা নারীর উপরে থেকে তোমার দৃষ্টি সরিয়ে নিবে। কারণ হলো বেগানা বেপরনা দেহের কোনা নারীর সাথে বিভিন্ন ধরনের শয়তান নিক্ষেপ করে থাকে। এক নম্বরে শয়তানে তোমাকে কুমন্ত্রণায় ফেলে নারীর প্রতি আকৃষ্ট করবে, দুই নম্বরে আকৃষ্ট করার কারণে তোমাকে জাহান্নামী করবে, তিন নম্বরে হলো মৌতের সময় তোমার বেঈমান হয়ে তুমি মরবে, মৃত্যুবরণ করবে। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা নাম শুনেছি তো, নাম জানি তো অনেক মোটামুটি, একজন আল্লাহর বড় ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক জমানায় একবার তিনি কি করলেন, আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন রাতের বেলা, হাঁটতে হাঁটতে একজন বেগানা এক মহিলার প্রতি তার দৃষ্টি হয়ে গেল, মহিলার প্রতি তার নজরে এলো যে একটা মহিলা, তখন বললেন খুব সুন্দর মহিলা রে, যতক্ষণ তার দিকে তাকাইতেছেন তত তার প্রতি মায়া লাগতেছে, তার প্রতি মায়া মহব্বত লাগতেছে। এমন সময় মহিলারা তো খারাপ, মহিলা চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আল্লাহ বান্দাকে যদি আমি খারাপ করতে পারি তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক, তখন ইশারা করলো হে আব্দুল্লাহ আসো আমার পাশে আসো, কোথা আছে? তখন তিনি একটু পাশে গেলেন, যাওয়ার পরে যত পাশে গেলেন আরো বেশি তিনার মায়া বাড়লো, মহব্বত বাড়লো। তখন মহিলা খারাপ একটি প্রস্তাব দিল, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এমন সময় আজান হয়ে গেল, আজানের সময় তিনি কিন্তু আর নামাজ কাজা করেন না, জামাতের সময় নামাজ জামাতের সাথে আদায় করেন। তখন তিনি আজান শোনার সাথে সাথেই মসজিদে চলে গেলেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করে চিন্তা করলেন আহারে আমি এটা কি কাজ করলাম, আহারে আমি এটা কি কাজ করলাম, বেগানা নারীর দিকে কেনই বা আমি দৃষ্টি নিক্ষেপ করলাম, আর প্রথম দৃষ্টি নিক্ষেপের পরে যদি আমার দৃষ্টিটা যদি আমি সরিয়ে এই বলে তিনি চিন্তা করলেন আর বললেন না এই মহিলার পাশে আমি আর যাবো না, মহিলার ধোকায় আমি আর পড়বো না, মহিলার কুমন্ত্রণায় আমি আর পড়বো না। পরের দিন ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যাচ্ছিলেন, ওই মহিলা আবার চিন্তা করলো রে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আমার প্রেমে পড়েছেন তাকে আমি নষ্ট করবই। তখন পরের দিন সে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে আরেকটি প্রস্তাব দিল, সে তো বেশ্য মহিলা প্রস্তাব দিল। তখন তিনি ওই মহিলার দিকে এমন মায়া জাগলো, এমন তার প্রতি মহব্বত হলো, এমন মহব্বতের কারণে মহিলার দিকে ঠিক এইভাবে যে তাকাইছেন এইভাবে তাকাইতে তাকাইতে ফজরের আজান হয়ে গেল, সারা রাত্রি তিনি টের পাইলেন না। এবার তিনি
আযানের সাথে মসজিদে চলে গেলেন। আল্লাহু আকবার ধ্বনির সাথে শোনার সাথে সাথে গিয়ে তিনি মসজিদে হাজির হয়ে গেলেন। মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করলেন আর চিন্তা করলেন, রে আল্লাহ, একটি মহিলার জন্য সারা রাত আমি এভাবে কাটিয়ে দিলাম, যদি আমার রব্বুল আলামিনের জন্য সারা রাত এইভাবে কাটিয়ে দিতাম আমার জীবন সফল এবং সার্থক হয়ে যেত। এই বলে দিন পরের দিন ওই রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন ওই মহিলার দিকে তিনি খেয়াল করলেন, আর মহিলা তখন তিনাকে জোড়ায় জোড়ার চেষ্টা করল, তৎক্ষণাৎ তিনি না তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরো না, তুমি বেগানা নারী, বেহায় কোনা বেপর্দা নারী, তুমি আমার জন্য তুমি আমার জন্য জায়েজ নয়, আমার জন্য তুমি খারাপ কাজের জন্য জায়েজ নয়, আমার সামনে তুমি আসা তোমার জন্য জায়েজ নয়, মাগো রে মাগো, আমি তোমাকে নসিহত করি, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য এবং রূপ যৌবন দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করবে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনে ওই মহিলার দিলের মধ্যে তাকওয়ার বাতি, হেদায়েতের বাতি জ্বলে গেল। তৎক্ষণাৎ সে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি হাতে বয়াত করে তওবা করে নিল। সুবহানাল্লাহ। এজন্য দৃষ্টি পড়ার সাথে সাথে ফিরে নিল। কেউ কেউ বলেন যে রাস্তা দিয়ে হাঁটা যায় না মহিলাদের জন্য, চোখ রাখার জায়গা নাই, চোখ দিয়ে কি হবে আমরা হাঁটবো, চোখ মেললে দেহায় গুণা বেপর্দা গুণা নারী, আপনাকে হাঁটারও নিষেধ করা হয় নাই, হাঁটেন, হাঁটার সময় প্রথমবার দৃষ্টি হয়েছে আপনার তাতে সমস্যা কি, দ্বিতীয়বার আদর দৃষ্টি না করে। তবে এর জন্য তাই হবে আমাদের অভিভাবক আমার কথা রাগ করবেন না, আমাকে খারাপ মনে করবেন না, বাবা রে না, আমরা তাই, আমরা যারা অভিভাবক রয়েছি আমরা তাই, ঠিক কিনা, আমার মেয়ে আমার ছেলে সন্তান কিভাবে চলাফেরা করে যদি সেইভাবে খেয়াল করতাম তাহলে আমাদের সমাজে আর বেহায় পড়া বেপর্দা থাকতো না, ঠিক কিনা। আল্লাহ যারা করে না তাদের জন্য, আর বিশেষ করে আরো বেশি আমার ভয় হয় এই দুনিয়াতে যারা বেপর্দা বেহায় পড়া নারী, তাদের বেশিরভাগ নারী জাহান সর্বপ্রথম প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। সুতরাং মায়েদের খেদমতে, বোনেদের খেদমতে, ভাইদের খেদমতে আমি আরজ করি, আমি হাতে ধরি পায়ে ধরি মা গো আমার বোনেরা আমার মায়েরা, আল্লাহর আল্লাহর দিকে খেয়াল করুন, আল্লাহকে ভয় করুন, নবীর হাদিস মোতাবেক জিন্দেগি পরিচালিত করুন, দেখবেন আপনার জিন্দেগি গঠন হবে আর কোনদিন পর পুরুষের আপনি আকৃষ্ট হবেন না। আপনি যদি ঘর থেকে বের হন যে আরেকজন পর পুরুষকে কিভাবে আকৃষ্ট করা যায়, বাবা বাবা করে সেজে বুঝে বের হলে এই জন্য শুধু বেপর্দা নয়, এর মাধ্যমে আপনার জেনা হচ্ছে, কি হচ্ছে, জিনা হচ্ছে, আপনার হাত পর পুরুষ যখন দেখবে জিনা হচ্ছে, আপনার শরীরের যে কোনো অংশ যদি পর পুরুষ দেখে বেগানা আপনার বোনের কোন একটি অংশ দেখে নেয় সে অংশ দেখার সাথে সাথে উভয়ের জিনা হবে। আম
আমরা তো মনে করি শুধু বেগানা নারীর সাথে সঙ্গম করলেই জিনা হয় না, জিনা হয় না, না আরো কিছু জিনা রয়েছে, চোখের জিনা, আপনার জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, সমস্ত অঙ্গের জিনা, যেগুলো আপনি সঙ্গমে না করলেও জিনা হয়ে যায়। যেমন এদিকে রাস্তা দিয়ে বেগানা নারী হাঁটতে যায়, আপনি যদি বলেন খুব সুন্দর নারী, আপনার চোখের জিনা হয়ে গেছে, সাথে সাথে জবানের জিনা হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পোশাক দান করেছিলেন, সুন্দর পোশাক দান করেছেন, কিন্তু আজ আমরা পোশাক এমন ভাবে পরিধান করি যেন বোঝা যায় আমাদের পোশাক নাই, ঠিক না? ঠিক। এই আয়াতে তাফসীরে বোঝা দেখা যায়, তাফসীরে মাজহারের মধ্যে উল্লেখ করা হয়েছে, আইয়ামে জাহিলিয়াতের মূর্খতার যুগে উলঙ্গ নারীরা, উলঙ্গ পুরুষরা, তারা এতই বোকা ছিল, তারা উলঙ্গ অবস্থায় কাবা ঘর তোয়াফ করত, তার কাবা ঘর তোয়াফ করত, কিন্তু তাদের একটা বোকা গেছিল, তারা ওই সময় গরুর গোশত খেত না, উটের গোশত খেত না, তারা আহার করতো না, পানি পান সবচেয়ে বেশি কম করতো, আর কোনো কিছু খাইত না, উটের গোশত আর রুটি তারা খাইত না, তারা করতো কি, তারা মনে করতো হজের সম্মান দিলে, হজকে সম্মান দিতে হলে উটের মাংস খাওয়া, মানে খাওয়া বন্ধ করতে হবে, কম খাইতে হবে, আর পানি কম খাইতে হবে, আর তারা সম্মান নামক মনে করতো উলঙ্গ হয় কাবা শরীর তাওয়াফ করা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বনি আদম সন্তান, আমার বনি আদম সন্তানেরা রে, তোমরা এত বোকা কেন? তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে পোশাক দেই নাই, আমি তোমাকে পোশাক পরিচ্ছদ তোমাদেরকে দেই নাই? তোমরা যেই পোশাক পরিচ্ছদ পরার যোগ্যতা সেটা তোমরা বাদ দিয়ে লম্ব অবস্থায় নগ্ন অবস্থায় আমার গর্ভে তোল্লা তোয়াফ করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে বলেছি কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতু ফিল আইয়ামিল খালি।